হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট রয়েছে যে বলছো যে আমাদের কবে স্কুল কলেজ খুলবে, আমরা স্কুল কলেজে যাব, এবং অনেক স্টুডেন্ট রয়েছে এমন বলছো যে আমরা স্কুল কলেজে যাব না, এই মুহূর্তে সঠিক সময় নেই স্কুল কলেজ যাওয়ার। তো এটা নিয়ে তো আলোচনা করব, তার সাথে তোমাদেরকে বলবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললো স্কুল কলেজ খোলা নিয়ে, কবে আমাদের পশ্চিমবঙ্গে স্কুল কলেজ খোলা হবে তা নিয়েই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি পশ্চিমবঙ্গে স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি, আমাদের কিছুদিন আগে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল যে আমাদের স্কুল কলেজ কবে খুলবে। কলেজের ব্যাপারে পুরোপুরি পার্টিকুলার বলে দিয়েছিল যে ডিসেম্বরের মাসের পর থেকে এ কলেজ খোলা হবে। এবং আজকে কিন্তু ও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে স্কুল কবে খুলবে। তোমরা মুখ্যমন্ত্রীর থেকেই শুনে নাও যে তিনি কি বললেন স্কুল কলেজ খোলার ব্যাপারে। স্কুলগুলো তো এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি আছে, পরে দেখে নেব, আগে সিচুয়েশন দেখে। ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তো ছুটি আছে, পরে দেখে নেব। তোমরা সকলে শুনতেই পারলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে, তারপরে খোলা যাবে কি না সেটাও ভাবা হচ্ছে। তার মানে বুঝতেই পারছো, প্রায় আমরা ডিসেম্বরের মিডল থেকে শুরু হতে পারে কিংবা জানুয়ারির পর থেকে, এখনও পর্যন্ত ডিসিশন নেই, কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকবে। তো এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই, আমি যখন কোনো কমিউনিটিতে কোনো পোল দিই তখন অনেকেই তোমাদের যদি জিজ্ঞাসা করি যে স্কুল খুলবে কি, খুললে তোমরা যেতে চাও কি যেতে চাও না, সেক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকমের মতামত দাও। কেউ বলো যে আমাদের স্কুল খোলা উচিত, স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড, কলেজে যাওয়ার জন্য এক্সাইটেড, এবং কেউ বলে না আগে আমাদের লাইফ, আগে আমরা সিকিউর হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে স্কুল খুলুক, তারপরে আমরা স্কুল যাব। তো সেক্ষেত্রে অন্য যে রাজ্যগুলোতে স্কুল কলেজ খুলেছে, সেই সমস্ত রাজ্যে স্কুল কলেজ খোলার পর কী পরিস্থিতি দেখা গেছে। অন্ধ্রপ্রদেশে কিন্তু 2 নভেম্বর থেকে স্কুল কিন্তু শুরু হয়ে গেছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের নিয়ে কিন্তু স্কুল রীতিমতো শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা গেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রচুর স্টুডেন্ট আক্রান্ত হয়েছে কোভিডে, এবং তারপরে 160 জন শিক্ষক কিন্তু এখানে কোভিডে আক্রান্ত হয়েছে। এবং জানা গেছে তো মাত্র এই 3 দিনে এই একটি সরকারি স্কুলে দেখা গেছে টোটাল 400 জনেরও বেশি আক্রান্ত হয়েছে। তোমাদের এই পাশে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ নিউজটা, তার মানে এখান থেকে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের একটা ইনফরমেশান আসছে যে স্কুলেও কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে কোভিডের। যতই প্রোটোকল মানা হোক না কেন, স্কুলের স্টুডেন্টরা ঠিক করে মানতে পারছে না। তো এখানে আমি বলে রাখি, অনেকেই চাইছো স্কুল খুলুক যারা বা কলেজ খুলুক, সেক্ষেত্রে আমি জানি সবারই এক্সাইটমেন্ট থাকে, আমাদেরও এক্সাইটমেন্ট ছিল যখন স্কুল চলে গেছে যে কলেজে যাব বা স্কুলে যাব, অনেকদিন ধরে যেতে পারছি না, ভালো লাগছে না। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, সবার প্রথমে লাইফ, তোমাদের লাইফ, তারপরে সবার প্রথমে জীবন, তারপরে পড়াশোনা। তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের মতামত রয়েছে স্কুল খোলা নিয়ে, কিন্তু যদি আমার মতামত বলি সেক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে সঠিক সময় না স্কুল খোলার। যদি পারপার্শ্বিক যে রাজ্যগুলো আছে তারা যে স্কুল খুলে যে অবস্থা হয়েছে, বা আমাদের রাজ্যের এই মুহূর্তে যে অবস্থা কোভিডের জন্য, সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে স্কুল না খুলে কিছু সময় পরে স্কুল খোলাই ভালো, যেটা রাজ্য বলেছে। তোমাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই, তারপরেই স্কুল কলেজ খুলবে এরকমই জানানো হয়েছে, যেটা আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে। তো তোমাদের কী মতামত এই সমস্ত কিছু শোনার পরে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।